Royal Chef Sunflower Oil. Smart family, healthy choice. তুমি ভালোবাসা জমাতে থাকো, যখন অনেক ভালোবাসা জমে যাবে কোথাও গিয়ে তোমার ভালোবাসাগুলো বিক্রি করে দিও। দরকার আবার কি, জীবনটাই তো শেষ করে দিলাম। জীবনের এখনো অনেক কিছু করার বাকি আছে তোর। হ্যাঁ, মায়ারারই তো এখন পর্যন্ত কোনো গতি হলো না। সে দায়িত্ব তো আমি নিয়ে নিয়েছি। আপনি কি আমাকে মানে সম্মান দিলেন নাকি অপমান করছেন ঠিক বুঝলাম না। আরে না না, ভালোবাসার মানুষটিকে অপমান করে নাকি? একটা গল্পকে আমি সিদ্ধান্ত নিয়েছি সিনেমা বানাবো। ও মানে শুধু ও? তোমার খুব সুন্দর কণ্ঠ, একেবারে কোকিলের মতো। তবে গানটা এইখানে না গাইয়া সাজে যায় গাও, তাতে তোমার কোকিল কণ্ঠ শুনা দুই চারজন লোক যদি জড়ো হয় ভালোই হইব। বাবা, তুমি তুমি কিন্তু এখন আমাকে সিরিয়াসলি অপমান করছো। আর তো বাড়ির বাইরে অপমান হচ্ছে, বাড়ির চার দেয়ালের ভিতরে অপমান হওয়াটা ভালো না। তার মানে তুমি আমার প্রতিভাকে ছোট করে দেখলে। তা তুই কি শিল্পী, মানে সঙ্গীত শিল্পী নাকি নৃত্যশিল্পী নাকি কৌতুক শিল্পী? বাবা, তুমি হয়তো জানো না শিল্পীদের কোনো জাত নেই। হ্যাঁ, পত্রিকায় পড়েছিলাম এরকম, তখনই জেনেছি, কিন্তু সেই বেজাত শিল্পী যে আমার ঘরে এসে ঢুকবে সেটা তো বুঝতে পারি। আচ্ছা বাবা, আমি কি বলতে এসেছি সেটা শুনবে তো নাকি? তুমি কিন্তু পরে কিন্তু বলতে পারবে না যে আমি তোমাকে কিছু জানাইনি। না বললে আমি শুনবো কি করে? আমার যত লেখা আমি লিখেছি এই জীবনে, তার মধ্যে একটা গল্পকে আমি সিদ্ধান্ত নিয়েছি সিনেমা বানাবো। ও মানে শুধু ও? বাবা, কাজ যা ছিল মোটামুটি আমি গুছিয়ে ফেলেছি, ইভেন নায়িকা পর্যন্ত কিন্তু ফাইনাল হয়ে গেছে। সর্বনাশের তাহলে কিছু বাকি নেই। বাবা কিছু বললে, মানে শুনতে পাইনি। বললাম যে তোর সিনেমা যেদিন শুরু হবে আমাকে খবর দিস, আমি গিয়ে দেখে আসব। মানে এছাড়া আর কোনো আগ্রহ নেই তোমার? এটা মানা যায় না, এটা মানা যায় না। গাধা একটা। ভাবি, আপনি নাকি আমার জরুরি ভিত্তিতে খুঁজতেছেন? কোনো প্রবলেম? কেউ কি আমার ভাবিরে কেউ কিছু বলছে? ভাবি, আমি কিন্তু সিরিয়াস। কেউ যদি আপনার কিছু বইলা থাকে তার লাশ কাইটা আমি আপনার পায়ের নিচে ফালাই রাখুন। ভাবি, একটু বেশি কথা বলো কেন? এই যে জাল লেগে করি চুরি, হেই কইছো? শোনো উজ্জ্বল। জি বলেন। ইদানিং তোমার নিয়ে আমি একটু বেশি চিন্তা করতেছি।
সেটা কি স্বাভাবিক না ভাবি? আপনা মানুষই তো আপনা মানুষের চিন্তা করব, তাই না? আসলে তোমার সমস্যাটা কি? ও বেশি কথা বলা হয়ে গেল নাকি? আমি জিগাইতাছি তোমার সমস্যাটা কি, তুমি এই বয়স পর্যন্ত এখন? আচ্ছা শুনেন শুনেন, এই আমি মুখ বন্ধ রাখলাম, আমার মুখ দিয়া আর একটা কথাও বের হবে না ভাবি, চুপ। আমি জিগাইতেছি এই বয়স পর্যন্ত এখন তুমি বিয়া শাদি করল না কেন? নাকি বিয়া শাদি করছো ঠিকই, পরিবার আছে বিষয়টা আমি জানি না। এইবার কিন্তু ভাবি আমি আর মুখটা বন্ধ রাখতে পারলাম না ভাবি, এই শহরে আমার যদি কোনো পরিবার থাকতো তাহলে সবার আগে জানতেন ভাবি আপনি। সেটাই তো জিগাই, জানি না কেন, নাই কেন, কেন যে নাই সেটা তো ভাবি নাই ভাবি। ঠান্ডা মাথায় শোনো জি, আমি তোমার বিয়ে দিতে চাই। আপনি যদি ভাবি আমাকে বিয়ে দিতে চান, আমি কি না করতে পারি? এই বাড়ির নিস্তালায় জি তুমি বউ নিয়ে সংসার করতেছ, মরার আগে এইটা আমি দেখে যাইতে চাই। মরার আগে এইটাই কি আপনার শেষ ইচ্ছা? তাই আমার মরতে দেরি আছে। তাহলে নিশ্চিন্ত হইলাম। তাহলে এখন বলেন কাকে বিয়া করতে হবে, সেটা কি আপনার পছন্দ নাকি আমার নিজের পছন্দ, কোনটা? ভাইজানরে বলে রাখছি, কালকে ভাইজানের আমি মাইয়া দেখতে যাব, যেখান থেকে পারো মাইয়া খুঁজে রেডি রাখবা। আমি? জি আপনি। আমি কালকের মধ্যে মাইয়া দেখতে চাই। কৃষ্ণায় দু হাত বাড়ালে তোমায় পাওয়া যায় ভিজা ভিজা। থ্যাংক ইউ। তুমি আশেপাশে ভাবে কি দেখছো? না মানে দেখছি কি জানো, যে আমাদের কেউ আবার দেখছে কিনা। আমাদেরকে দেখলো কি প্রবলেম? ও তুমি বুঝতে পারছো না, ওই যে তোমার ওই ভাইটা বললে না সন্ত্রাসী খুনি, যদি সে আমাদের দেখে পেলে? আমি ওই দিন তোমার সাথে দুষ্টুমি করেছিলাম, বলেছি না তোমাকে? ও এটা দুষ্টুমি ছিল। তোমার হাসিটা এত সুন্দর না? শুধু তোমার কাছে আমার হাসি সুন্দর মনে হয়। জানো আমি না স্বপ্নেও ভাবিনি এমন দিন আসবে। কি হলো? হ্যাঁ চা গরম লেগেছে। বলো কি দেখি। শোনো এখন থেকে তুমি না আর এই গরম চা খাবা না, ঠিক আছে? তুমি বললে তাই খাবো। এই যে আমি যেরকম তোর সব কথা শুনি সেরকম। যা, তার মানে কি তুমি আমার সব কথা শুনবে? তুমি একবার বলেই দেখো না কি করতে হবে বলো, যা বলবে মুহূর্তের মধ্যে করে ফেলবো। আমি আর তুমি একটা সিনেমা বানাবো। মানে তুমি আর আমি সিনেমা, তার মানে আমি আর তুমি থাকবো? আমরা দুজন তো থাকবোই। সত্যি? হ্যাঁ সত্যি। তোমার সাথে তোমার কাজিনটাও লাগবে, ও যে ফিল্মের নায়িকা, তাকেও দরকার। তাই নাকি? দাঁড়াও আমি এক্ষুনি ওকে নিয়ে আসছি। এই দাঁড়াও। হ্যাঁ এক্ষুনি তাকে আনতে হবে না, এখন শুধু তোমার আমার সময়, আমি চাই না আমাদেরকে কেউ ডিস্টার্ব করুক। ঠিক বলেছো। তোমাকেই বলছি, মানে সত্যি আমারে বলতেছো? আমার তো বিশ্বাস করতেই ভালো লাগতেছে। একটু পর আরো ভালো লাগবে। কি যে খুশি লাগতেছে আমার, ভালো ভালো। একটু এদিকে এদিকে ধরো।
এই তুমি তো বেশ সুন্দর আছো। কি যে বলো না তুমি, তুমি তো তাও এখন আমাকে উইদাউট মেকআপে দেখতেছো। এটা উইদাউট মেকআপ? ও তাহলে উইথ মেকআপ তো তুমি আমার। আমি কি? তুমি আমার নায়িকা। স্বপ্নে না বাস্তবে? কোনোটাই না, আমি যে সিনেমা বানাচ্ছি সেই সিনেমায়। সিনেমা? হুম, কেন বিশ্বাস হচ্ছে না? তুমি সিনেমা বানাচ্ছ? বিশ্বাস হচ্ছে না? হইতেছে, অল্প অল্প হচ্ছে, এই তো। আর কয়েকদিন পরে পুরোটা বিশ্বাস হবে। আচ্ছা তাইলে আমার নায়ক কে হইতেছে? তুমি তো। আরে দূর, আমি কেন, আমি তো ডিরেক্টর। ওমা, ডিরেক্টর কি নায়ক হইতে পারে না? না, নায়ক কে সেটা এখনো ভাবছি। মানে তুমি নায়িকা ফিক্স করে ফেলাইছো আর নায়ক এখন ভাবতেছো? হুম, তার কারণ হচ্ছে আমার সিনেমায় নায়িকা তিনজন। তাহলে আমি কত নাম্বার নায়িকা? তুমি দুই নাম্বার। তাহলে তোমার এক নাম্বার নায়িকাটা কে? আসলে চারপাশে একমাত্র আপনি আছেন যার সাথে আমি কথা বলে অনেক আরাম পাই। চারপাশে বেশি বলে ফেললাম, যেহেতু বিবাহিত তাহলে তো আপনি আর কারোর সাথে প্রেম করতে পারছেন না, মানে আর কাউকে ভালোবাসতে পারছেন না। কেন পারবো না? তো আসলে ঠিক বুঝতে পারছি না কোন থেকে। ও মানে এটাও কি আপনাকে আমার বুঝিয়ে দিতে হবে? কি বললা না, এক নাম্বার নায়িকা কে? এক নাম্বার নায়িকা আপাতত টেকনিক্যাল কারণে বলা যাচ্ছে না। যাও, মানলাম না, যাও ধরলাম। আমি দুই নাম্বার নায়িকা, তিন নাম্বার নায়িকা কে? ওই যে মোনা। নতুন স্মার্ট বোতলে সেই অরিজিনাল টেস্ট আর আনলিমিটেড এনার্জি। রয়্যাল টাইগার। আচ্ছা বকুল, কত ডেকোরেশনটা কেমন হয়েছে? ওস্তাদ, আপনার কামের কোনো জুরি আছে? অসাধারণ উস্তাদ। তুইও দেখি নিকুলের চেয়ে বেশি তাল মারা শুরু করছিস রে। কি যে কন্যা উস্তাদ, এখানে আমি তো সেই হইল নিকুল আর আমি হইলাম মুকুল। কেন, নিকুলের কি তাল কম আছিল নাকি? উস্তাদ একটা কথা কই, মুকুল ছাড়া যেমন ফুল হয় না বিষয় না, আর তেল হইব করতে। কথা কম কাজ বেশি। উস্তাদ কি করতে হবো কর? এমন ক, আগেরটা ভালো ছিল নাকি এখনকারটা ভালো? উস্তাদের আদেশ করলাম না ফোন। উস্তাদ একটা কথা কমু, এই যে এত রং চং, হ্যাঁ আসলে বিয়া ডাকা মোনাপা না রাশেদ ভাইয়ের? উস্তাদ এভাবে আসতেছেন কে? আমার পিছনে কত অসত মেয়ে লাইন ধরে দাঁড়া থাকে। উস্তাদ আমি তো জানি হাজারের মধ্যে লাখ লাখ থেকে কোটি পার হয়ে গেছে অবশ্যই। তাইলে এই যে তোর উস্তাদ উজ্জ্বল, সে হইল গিয়া সেরাদের সেরা। তার মানে কি দাঁড়াইলো? আমার ভাবি হবে মহাসেরা।
আমার অনেক পছন্দ, বাচ্চা থাক এনে থাক, আমি দিই বিচ্ছে কি অবস্থা, ঠিক আছে? সমস্যা তো পুরা নাই রে, এমন সমস্যা হয়তো জীবনে পড়ি নাই রে। ওস্তাদ কি কোন, আপনি সমস্যায় পড়বেন আমি পড়ুন, আমিও পড়তে চাই। আপনি একলা একলা সমস্যায় পড়বেন আর আমি পড়ুন না, এটা কি কোনোদিন হয়? ওস্তাদ কেউ কি আপনার কিছু বলছে একসনে যাইতেইব? একসনে যাওয়া ছাড়া তো আমি আর কোনো উপায় দেখতেছি না মুকুল। ওস্তাদ এতক্ষণ ধরে আপনি কথাটা আপনার প্যাডের ভিতরে চাইপা রাখছেন, আপনি আমার কইবেন না? কার বিরুদ্ধে একশন নিতে একবার খালি নাম রাখুন, ওয়ান টাইম এটা টু টাইমে খালাস করে দেবো ওস্তাদ। একটা মেয়ে লাগবে। ঠিক বুঝতে পারলাম না ওস্তাদ। আরে ব্যাটা, আইসকার মধ্যে একটা মেয়ে লাগবে, মেয়ে মেয়ে। সি 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 ওস্তাদ, নাউজুবিল্লাহ আস্তাগফিরুল্লাহ, আপনি সব ব্যবসা কবে থেকে শুরু করছেন? ওরে আল্লাহ, একটা ঠুয়া দিও না, কপালের মধ্যে একদম সুপারি বানাই দিবো, সুপারি। ওস্তাদ আপনি আমার যদি অন্য কোনো কাম দিতেন আমি ওয়ান টাইমে করে দিতাম ওস্তাদ, কিন্তু ওস্তাদ এসব আলতু ফালতু কামে যাই না। আপনি যদি কইতেন পিস্তল লাইন না দে, বন্দুক আইন না দে, আপনি যদি আমারে কইতেন একবার যে মার্ডার কর, আমি ওইটাও করতাম ওস্তাদ। আর একটা কথা কই ওস্তাদ, আমি মাইয়া মানুষের থেকে 1000 হাত দূরে থাকি ওস্তাদ, এটা আমার দেয়া সম্ভব না। আল্লাহ বাবারে বাবা, মেয়ে তো আমার লেগে না, ভাবির লেগে লাগবে, ভাবি ভাবির লেগে, এটা আপনি আমার আগে কেবেন না। কিন্তু ওস্তাদ আসল কথা এলো, ভাবি মেয়ে দিয়ে কি করবো সেটা বুঝলাম না। পাত্রি পাত্রি একটা নাটক হবে, পাত্রি দেখা পাত্রি দেখা নাটক, পাত্রি পাত্রি দেখা নাটক। ভাবিকে এসে নায়িকাই ধরবো, কি যে কন্যা, পাত্রটা কিন্তু আমি। আরে বাবা থাম, খালি মেয়ে পাইলেই তো হইব না, রাজি করাই তো হইব। কথাটা তো সত্য ওস্তাদ। হ, কি সমস্যায় পড়লাম কত, মেয়ে কি আর রাস্তাঘাটে পাওয়া যায়, কোনো দোকানে পাওয়া যায়? ওস্তাদ কথাটা তো আপনি খারাপ করেন না, কিন্তু ওস্তাদ আমার মাথায় একটা বুদ্ধি আছে। কি ওস্তাদ, শপিং মল আছে না, নানা রকম শপিং মলে সেই সেই নায়িকা যায়, শপিং মল তো অনেক মতো, এই যে এই রুটটা আছে না ওস্তাদ, এই রুটে সেই সেই হুর পরি হুর পরি বয়ে যায়, একটা ধাপ করে ধরে ভাবির কাছে লয়ে যাবো, কাম হয়ে গেছে গা। একটা চটকানা দিয়ে নাকের 32টা দাঁত ফালাই দেবো, তোমার কি রাস্তাঘাটের মেয়ে মানুষ কি তোমার মামাতো বোন ফুফাতো বোন লাগে? ওস্তাদ সবাই যদি আমার মামাতো বোন ফুফাতো বোন হয় তাহলে আমার বই বকে ডাকন, কিন্তু আমি তো বুদ্ধিটা খারাপ দিই নি। ও বুদ্ধিটা খারাপ দেস নাই ওস্তাদ। ওই যে ওই যে দেখ 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 দেখ, যাবি গিয়া ওর নাম ঠিকানা সব আতা পাতা জিগাবি, ঠিক আছে? ওস্তাদ এটা কি আমার দিয়ে সম্ভব? আপনি আমার ওস্তাদ না, আপনার কাম আমি কেমনে করব? মুকুল ওস্তাদ যাইতাছি যাইতাছি ওস্তাদ। যা ওস্তাদ, কি যে কাম ওইটা তো কয়া দিলেন না। ওই যে কইলাম না গিয়া প্রথমে তোর নাম কবি, মেয়ের নাম জিগাবি। সমস্যা নেই ওস্তাদ, আমি আপনার শিষ্য, আমার ইগা দিতে পারবো। কথাটা শেষ করবার দে, গিয়া নাম জিগাবি, গিয়া কবি যে আপনার লগে আমার বস মানে ওস্তাদ কথা কইতে চায় বিয়া শাদীর ব্যাপারে, ঠিক আছে? গো গো। থামেন থামেন, কেমন আছেন আপনি? কৃষ্ণায় দু হাত বাড়ালে তোমায় পাওয়া যায় ভিজা ভিজা।
না মাথায় কাজ করছে না, তোমার হাসি পাচ্ছে। তুমি তাহলে এখন সিনেমাওয়ালার বাবা, ঠাট্টা করছো? আচ্ছা রাশেদ সিনেমা বানাতে চাইলো আর তুমি রাজি হয়ে গেলে, তা কি করবো? ছেলেটার মানে নাটক সিনেমা এগুলো করে যদি একটা গতি হয় সেই কারণে আমি চিন্তা ভাবনা করে রাজি হলাম। আচ্ছা তোমার কি মনে হয় আমি ভুল করেছি? মানে তুমি অন্তত তুই একটা প্রশ্ন করতে পারতে। আমি কি প্রশ্ন করবো? সিনেমার কি বুঝি আমি? রাশেদ কি বোঝে সিনেমার? তোমাকে রাশেদ জানাবার কারণটা কি বলতো? আরে ফ্যামিলির একজন কিছু করলে অন্যান্য মেম্বারদের জানাবে, এটাই তো রেওয়াজ, আর তাকে তো সেভাবেই ছোটবেলা থেকে শেখানো হয়েছে। হ্যাঁ সবই ঠিক আছে, কিন্তু আমার কেন জানি মনে হচ্ছে যে মানে এর পেছনে অন্য কোনো একটা কারণ আছে। আচ্ছা রাশেদের সিনেমা বানানোর টাকা কে দিচ্ছে? কি টাকার জন্য আমাকে এই কথা বলেছে? অসম্ভব কিছু তো না, ভেতরে ভেতরে এত চালাক হয়ে গেছে, বুদ্ধিটা নিশ্চয়ই অন্য কেউ দিচ্ছে। আসলে আমি কি করব ভাই, একটু বলেন তো, একটা হেল্প করেন না প্লিজ। আপনি চাইলে আপনি আমাদের সাথে যেতে পারেন। রাশেদরে কেমন ভেড়া বানাইতেছো তুমি, আমি কি কিছু বুঝি না? শোনো আম্মা, তুমি যতটুকু বুঝো তার থেকে অনেক বেশি আজকে আমি কইরে আসছি। তোমার সাথে কেন আসছে? এই যে পাওয়া গেল আপনার দরজার সামনে, আর এখন আসছে আমার সাথে? চালাকি করবে না উজ্জ্বল। না না আমি এখন সিনেমা ছাড়া অন্য কিছু মাথায় নিতে পারবো না, সরি। ও তাইলে কি আমি আই বুড়া হয়ে সারা জীবন বাড়িতে বসে থাকবো? ওলা তাগরে তো কিছু জানে, বিয়ে করে নেবে জান। আরে উজ্জ্বলের সব কথা তুই বিশ্বাস করছিস কেন? আমি মায়া ডাল লোকে কথা কইছি তো ভাই জান। এখন হাজার চলে গেলেও যায় না পায়ের ছাপ, এখনো পাই সহজ সরল স্বপ্নে। Thank you.